পশ্চিমবঙ্গের সন্দেশখালির আগুন এবার আছড়ে পড়ল উত্তর পূর্ব ভারতের একেবারে প্রান্তিক রাজ্য ত্রিপুরায়। পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে মহিলাদের সাথে জঘন্য অপরাধের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা। এমনকি দলীয় কার্যালয়ে ডেকে এনে মহিলাদের সঙ্গে শারীরিক অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ। লজ্জাজনক ঘটনাগুলি সম্পর্কে জানার পরও সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চুপ কেন? এই প্রশ্ন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ কমিটির। সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলায়। সবাই অবগত আছে যে পশ্চিমবঙ্গে সন্দেশখালিতে যে মমতা ব্যানার্জি যে অত্যাচারী দুর্নীতিবাজ সরকার রয়েছে, তারা টিএমসি পার্টির বিষয়ে আমাদের সন্দেশখালীর মা বোনদেরকে এনে শারীরিক অত্যাচার করছে। তার জন্য আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ থেকে একটি আমাদের একটা যোজনা যে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা আজকে বিক্ষোভ করছি এবং আজকে পশ্চিম ত্রিপুরা জেলাতে আমরা সেম একটি বিক্ষোভ করছি। আজকে আমাদের সাথে প্রতি নতুন নতুন যুবকরা যুবতীরা আছে, ছাত্রছাত্রীরাও আছে যে আমাদের সাথে এখন সামিল হয়ে সে এই বিরুদ্ধে আমরা কাজ করছি এবং পুরা স্টুডেন্টরা আজকে গর্জে উঠেছে এই এই পরিস্থিতি দেখে।